শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় তারা সফল হবে না। ষড়যন্ত্রকারীরা গোয়েন্দাদের নজরদারিতে আছে, কথা বলেছেন টিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে এ কথা বলেন তিনি। হারুন বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে একটি চক্র খোলা পানিতে মাছ শিকার করতে চায়। অনেকে লাঠি খাবার সাপ্লাই দিয়ে এই আন্দোলনকে বেগবান করতে চাইছে, তারা সবাই গোয়েন্দা নজরদারিতে আছে, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হারুন বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক, তবে এটি এখন বিচারাধীন বিষয়, এ নিয়ে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।